বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপ এগিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে লেকচার নাম্বার ৬। আমরা আজকে আলোচনা করব দ্বাদশ অধ্যায়ের অনুশীলনী ১২.২ থেকে। তোমরা তোমাদের বইয়ের 12.2 236 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আমরা এই দুটো পদ্ধতি কিন্তু অলরেডি কোথায় করে আছি? ক্লাস 8 আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি করেছিলাম সেম ভাবে যদি আমরা করি তাহলে আমরা এর ফলাফল মেলাইতে পারবো। 9x - 5y = 41। এটা আমরা দিব সমীকরণ 1, এটার নাম দেব আমরা সমীকরণ 2। আমি তোমাদের প্রথমে যেটা বলে নিই, তোমরা এই ধারাটা মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। ধারাটা কি? যে সমীকরণ 1 এবং 2, সমীকরণ 1 থেকে প্রথমে আমরা y এর মানটা বের করে ফেলব যে কোনোভাবে। সেই y এর মানটা আমরা সমীকরণ 2 এ বসাবো, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। x এর মানটা সমীকরণ 3 এ বসাই দেব, অর্থাৎ যেখানে y এর মান পাবো সেটার নাম দেব আমরা সমীকরণ 3। এবং সেই 3 থেকে y এর মান যখন আমরা 2 এ বসাবো তখন আমরা x এর মান পাবো। x এর মানটা সমীকরণ 3 এ বসাই দিলে আমাদের অঙ্কটা খুব সহজে সমাধান হয়ে যাবে। তাহলে দেখি, চলো যাই এবার আমরা সমাধানটা করে ফেলি। তাহলে সমীকরণ 1 হতে পাই, প্রথমে তোমরা লিখে ফেলো সমীকরণ 1 হতে পাই। সমীকরণ 1 এ ছিল আমাদের 7x - 3y = 31। আচ্ছা, এখান থেকে আমরা y এর মান বের করব। তাহলে y এর মান যেটার মান বের করব সেটা আমরা বাম পাশে রাখবো, বাদ বাকি সবগুলো আমরা কোথায় পার করে দেব? ডান পাশে পার করে দেব। তাহলে দেখো, বা -3y আমরা এখানে রাখলাম, এখানে 31 + 7x এর পাশে পার করলে আমাদের হবে -7x। এরপর বা আমরা এখানে 3y নিলাম, মাইনাস দ্বারা এই পাশেরটাকে আমরা কি করে দেব? গুণ করে দেব। তাহলে -7x হয়ে যাবে +7x, আর +31 হবে -31। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি? অতএব y এর মান বের হয়ে গেল। দেখো, y এর সাথে 3 গুণন আকারে আছে, এই পাশে পার করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 3 নিচে চলে গেল। এটার নাম দেব কত? আমরা সমীকরণ 3। আমাদের সমীকরণ 1, 2 এবং 3 হয়ে গেল। আর আমরা সমীকরণের রূপান্তর করব না, এরপর আমরা শুধু হিসাব করব এবং মানগুলো বের করে ফেলব। আমি কি বলছিলাম? এখন সমীকরণ 3 থেকে y এর মানটা সমীকরণ কততে বসাই দেব? সমীকরণ 2 এ বসাই দেব। তাহলে লিখে ফেলো y এর মান সমীকরণ 2 এ বসে পাই। সমীকরণ 2 এ যদি আমরা y এর মানটা বসাই তাহলে সমীকরণ 2 দেখো, এখানে 9x - 5 y এর মানটা আমরা বসাই দেব, 7x - 31 / 3 = 41। এই যে আমাদের y এর জায়গায় কিন্তু আমরা y লিখব না, 5 y এর যে মানটা আছে সেই মানটা আমরা বসাই দিলাম। এরপর দেখো, এখন আমরা একটু হিসাবপাতি করব। উপরে 3 যেহেতু গুণন আকারে আছে, সরি 5, তাহলে 5 টা কিন্তু আমরা এখানে গুণন করে দিব। 5 কে কি করে ফেলবো? উপরেরটার সঙ্গে আমরা 5 गुण करे फेलबो এটা কিন্তু আমাদের 31 তাহলে এর পাশে দেখো তোমরা বা 9x - 5 দ্বারা আমরা গুণ করলে 35x - 5 * 5 = 15 ডিভাইডেড হচ্ছে আমাদের 3 12 41 এটাকে যদি আমরা একটু হিসাব করে দেখো লসাগু হচ্ছে আমাদের 3 দ্বারা এটা করলে 3 9 27 x - 35x এরপরে যেহেতু আমাদের 3 দ্বারা এটা 3 আছে হর লসাগুকে ভাগ করলে আমরা 1 পাবো এরপর আমরা কি পাবো দেখো এই মাইনাস মাইনাস এ প্লাস 155 = 41 তাহলে এখন আমরা কি করতে পারি এটাকে যদি একটু হিসাব করা হয় দেখো বা এখানে আমাদের 35 থেকে 27 যদি আমরা माइनस करें तो माइनस 8x पावो प्लस 155 डिवाइडेड 3 इक्वल 41 बा हमरा वर्गमूल कर दिलाम तो हमें माइनस 8x प्लस 155 इक्वल एटा द्वारा एटा गुणन करो तो हमें 3 3 4 12 बा माइनस 8x इक्वल 123 ए प्लस 155 এর পাশে পার করলে আমরা পাবো माइनस 155 बा माइनस 8x इक्वल এটা যদি আমরা মাইনাস করি তাহলে দেখো কত পাবো মাইনাস 3 আছে কত হলো 5 হবে 2 1 আছে 3 তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 32 মাইনাস করলে আমরা কত পাবো মাইনাস 32 বের হয়ে গেল এরপর আমরা কি করতে পারি বা x রাখলাম মাইনাস 8 এর পাশে পার করে দিলে হয়ে যাবে আমাদের ডিভাইডেড 8 ডিভাইডেড মাইনাস 8 মাইনাস মাইনাস কেটে গেল এটা দিয়ে এটা কাটলে আমাদের 4 আসছে 32 অতএব x ইকুয়াল 4 বেশ শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু একটা মান অলরেডি বের হয়ে গেছে সেটা হচ্ছে কিসের মান x এর মান x এর মানটা আমাদের কত বের হয়ে গেল x এর মানটা কিন্তু আমরা 4 পেয়ে গেলাম এখন যে শর্তটি আমি বলছিলাম তোমাদের যে x এর মানটা সমীকরণ 3 এ বসায় দিই লিখে ফেলো ঝটপট x এর মান সমীকরণ 3 এ বসে পাই x এর মান সমীকরণ 3 এ বসালে আমরা কি পাবো দেখো y এর 7x তাহলে 7 x এর মানটা হচ্ছে 4 - 31 / 3 বা y এর 428 - 31 / 3 বা y এর 31 থেকে থেকে যদি আমরা 28 माइनस করি তাহলে আমরা কত পাবো দেখো তাহলে কিন্তু আমরা পাবো -3 3 অতএব y কিন্তু -1 এটা কেটে গেলে আমরা পাবো 1 অতএব নির্ণয় সমাধান x, y x এর মানটা ছিল আমাদের 4, -1 হচ্ছে y এর মানটা এটাই হবে আমাদের आंसर প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটা উঠাই নাও আমি আবারো তোমাদের বলছি অঙ্ক কিন্তু খুব ইজি তোমরা কেউ জটিল করে নেবে না তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে এবং পরবর্তী অঙ্কগুলো পারবে না আমি তোমাদের আবারো বলছি দেখো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে আমরা প্রথমে দুইটা সমীকরণ দিয়ে ফেলবো তারপর সমীকরণ 1 থেকে আমরা যে কোনো ভাবে y এর মানটা বের করে নেব হিসাব অনুযায়ী এরপর y এর মানটা সমীকরণ আমরা 2 এ বসাই দেব y এর যে মানটা আমরা সমীকরণ 1 থেকে বের করলাম এটার নাম দেব আমরা সমীকরণ 3 समीकरण 3 যখন এটার নাম আমরা দিয়ে ফেলব তখন y এর মানটা আমরা समीकरण 2 এ বসাই দেব y এর মানটা समीकरण 2 এ বসানোর পর ক্যালকুলেশন করে আমরা দেখব x এর মান পাবো তাহলে x এর মান যখন আমরা পেয়ে গেলাম তখন x এর মানটা समीकरण 3 এ বসাই দেব তাহলে x এর মান समीकरण 3 এ বসাই দিলে কিন্তু আমাদের y এর মানটা বের হয়ে যাচ্ছে তাহলে আমাদের নির্ণয় সমাধান x, y = 4,1 তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বইতে আরো দুইটা এরকম প্রতিস্থাপন পদ্ধতির সমাধান দেখতে পাচ্ছি তাই আশা করি সকলেই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে দেখো আমি এটা মিশিয়ে ফেললাম পরবর্তী অঙ্কে যাব আমরা এবার এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব x divided y plus y divided 3 equal 1 नीचे से x divided 3 plus y divided 2 equal 1 तीन नंबर अंके छिलो x डिवाइडेड a प्लस y डिवाइडेड b इक्वल टू এর পরে छिलो ax प्लस by इक्वल स्क्वायर प्लस b स्क्वायर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে প্রতিস্থাপন পদ্ধতির এক নম্বর অঙ্কটা সমাধান করলাম ঠিক একই ভাবে আমরা এই দুটো অঙ্কের সমাধান করে ফেলব ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের এই দুটো হোমওয়ার্ক কাজ থাকলো। आज যারা অনলাইন ক্লাসে জয়েন করে আমাদের সঙ্গে ক্লাসগুলো উপভোগ করছো তাদেরকে আবারো আগামী দিনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।